তো সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা নদীর তীর। তবে এই নদীর তীরটা কিন্তু বাংলাদেশের শেষ প্রান্ত। আমরা যে নদীটার পাড়ে এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, বাঙনের খুব দুরবস্থা। এই নদীর কাজ চলতেছে দীর্ঘদিন যাবৎ খুব স্লোভাবে, এখানকার যারা বাসিন্দা আছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। তো আমরা আজকে আপনাদেরকে এই বিষয়ে কিছু তুলে ধরার চেষ্টা করবো, আপনারা আমাদের সাথে থাকবেন, বিশেষ করে আমাদের এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দিবেন। তাহলে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছেন, যারা নদী গর্ভে বিলীন হয়ে যেতেছে, তাদের অনেকটা উপকার হবে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন সহযোগিতা করার জন্য। আমরা আপনাদেরকে স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের সাথে কথা বলবো, কথা বলে আমাদের আজকের প্রতিবেদনে এই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। আগে আপনাদেরকে দেখাই যে এই নদীর বাঁধ দেওয়ার জন্য তারা বস্তা প্যাকিং করছে, প্যাকিং করে দেখতেছেন পানি দিয়ে ফেলতেছে শ্রমিকরা। তো এই কাজটা কিন্তু আরও অনেক আগে হওয়ার কথা। এই তাদের এই গাফিলিতির কারণে, স্লো কাজ করার কারণে এই যে দেখতেছেন বাংলা অংশটা অনেকটা ভেঙে গেছে। তো আমরা আমাদের আজকের প্রতিবেদনে এই বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। আগে আপনাদেরকে দেখাই যে এই নদীর বাঁধ দেওয়ার জন্য তারা বস্তা প্যাকিং করছে, প্যাকিং করে দেখতেছেন পানি দিয়ে ফেলতেছে শ্রমিকরা। তো এই কাজটা কিন্তু আরও অনেক আগে হওয়ার কথা। এই তাদের এই গাফিলিতির কারণে, স্লো কাজ করার কারণে এই যে দেখতেছেন বাংলা অংশটা অনেকটা ভেঙে গেছে। তো আমরা অনেক এখানকার স্থানীয় অনেক সাংবাদিক আছেন, জানি তারা কেন এই বিষয়ে কোনো প্রতিবেদন করেন আমি জানি না। আপনারা আমাদের এই ভিডিওটা দেখার পর যদি আপনাদের কারো নজরে আসে প্রশাসন, তাহলে এই বিষয়ে আসলে একটু গুরুত্ব দিবেন আশা করি। তো আমাদের কাছে কিছু স্থানীয় বাসিন্দা আছে, আমরা ওনাদের সাথে একটু কথা বলি। নিশ্চয়ই তারা এই নদী ভাঙনের কবলে আক্রান্ত। তো এই যে নদী ভাঙন নিয়ে যে প্রবলেম আছে, এই প্রবলেমটা কতদিন ধরে তারা বুক করতেছে আমরা একটু জানার চেষ্টা করি, এবং তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার পরিচয়টা একটু দয়া করে বলেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাফরউদ্দিন। আপনার বাড়িটা কোন জায়গায়? চরালগিয়া। বলতে আমরা তো জানি যে এটা বাংলাদেশের শেষ সীমান্ত, মানে বাংলাদেশের শেষ সীমানার ভূমিভাগ অংশ, রামগতির অংশ, এটা লক্ষ্মীপুর জেলা আপনারা পড়ছেন। তো এই বাড়ির কতটুকু অংশের ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা এই পর্যন্ত? এই যে সীমানায় আমরা যে দাঁড়িয়েছি, এটা তো আপনার জায়গা। তো কতটুকু পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন? দুই কানি। তো এই যে নদী ভাঙনের অবস্থানটা কতদিন ধরে চলতেছে আপনারা দেখতেছেন? আপনারা দেখতেছি আট নয় বছর তারাই দেখতেছি। তার আগে কি ভাঙন ছিল না? তার আগে তো দূরে আছেন আমার থেকে, এখন দূরে আছে আপনার বাড়ির কাছে চলে এসেছে। তো আপনার এই বাড়িঘর কি রক্ষা হওয়ার সম্ভাবনা আছে আপনি মনে করেন? না, আমাদের বাড়িঘর আর রক্ষা কই আছে না, নদী বিলীন চলে গেছে সবগুলো। এখন পরে এখন যদি নদী মনে করেন যে যে হারে আমরা দেখতেছি এই যে কাজ চলতেছে, তারা হ্যাঁ বালি ফেলে দিতেছে, বস্তা দিয়েছে, খুব ব্যস্ত। আপনার এই বাড়িঘর কি রক্ষা হওয়ার সম্ভাবনা আছে আপনি মনে করেন? না, আমাদের বাড়িঘর আর রক্ষা কই আছে না, নদী বিলীন চলে গেছে সবগুলো। এখন পরে এখন যদি নদী মনে করেন যে হারে আমরা দেখতেছি এই যে কাজ চলতেছে, তারা হ্যাঁ বালি ফেলে দিতেছে, বস্তা দিয়েছে, খুব স্লো গতিতে চলতেছে, তাতে কি আপনাদের এই বাড়িঘর রক্ষা করা সম্ভব? না, যে আমরা বাড়িঘরটা থাকবো না, যে থাকবো না। কি করণীয় আসলে এই ব্যাপারে আপনার পরামর্শটা কি? মানে এই বিষয়ে কি পরামর্শ করার কিছু নাই তো, আমাদের বাড়িঘরটা তো না সব লয়ে গেছে নদীতে, এই জন্য কি নিজেকে অসহায় মনে হইতেছে? আমরা তো এখন অসহায়, খুবই অসহায়। এখন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি বলতেছেন? প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি করুন, প্রধানমন্ত্রী সরকারি ভাবে কাজ করতেছেন, পাবলিকে না কাজ তো করতেছে। আপনার এলাকার তো কাজ আমরা দেখতেছি অন্য অন্য জায়গায় খুব স্লো চলতেছে, মানে ধীর গতিতে চলতেছে, যার কারণে আপনাদের এই যে সীমানার অংশটা আমরা দেখতেছি কোনা ভাঙিয়ে ভিতরে ঢুকে গেছে। তা এই অবস্থা যদি থাকে আপনারা তো এক বছর মনে হয় না এই জায়গায় থাকতে পারবেন? না, সম্ভব না। যে এখন এই বিষয়ে আপনাদের আকত্তি তো দেখার কেউ নাই, আপনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যদি আমাদের মাধ্যমে কিছু বলতে চান বলতে পারেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমরা কি বললাম জানি, এখানে আমরা তো আর কিছু নাই বলার কিছু নাই, মানে বুবা হয়ে গেছেন। যে পেশো বুবা হয়ে গেছেন, আমাদের সামনে আরেকজন মুরব্বী আছেন, উনি অনুষ্ঠানে বুবা হয়েছেন না, ওনার কাছে আমরা আরও কিছু বিস্তারিত জানার চেষ্টা করি, আমরা দেখানোর চেষ্টা করি। তো মুরব্বী আপনার পরিচয়টা একটু বলেন, নামটা বলেন। আমার নাম মোহাম্মদ নাজিম। মোহাম্মদ নাজিম উদ্দিন। আপনার বাড়িটা কোনটা? এই বাড়ি দর্শক দেখতে পাচ্ছেন ওই যে ওনার বাড়ি, উনি কিন্তু মানে হতাশ হয়ে এই নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন, কাজ দেখতেছেন যে কবে এই কাজটা সম্পন্ন হইব, তারা এই নদী ভাঙন থেকে রক্ষা পাইলে পরিবার পরিজন নিয়ে সন্তান নিয়ে বাঁচতে পারবো। তো আমরা তো বলতেছি আপনাদের দুঃখের কথা একটু জানানোর চেষ্টা করতেছি, আপনারা একটু খুলে বলেন আপনার এই নদী ভাঙনের পরিবার কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার? জায়গা সম্পদ তো গেছে সব কিছু, এখন যেটা আছে এটা যদি দাদার ভিটা যদি ধরেন যদি জ্যোতিষজ্ঞ যদি বানটা হয় কাজটা হয় তাহলে মোটামুটি আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, বাকি এলাকারা তো টিকবে।
আচ্ছা আপনার জানা মতে আপনার এই ইউনিয়ন সরালগি ইউনিয়নের ভিতরে আপনার কতজন পরিবার মানে কতটা পরিবার অলরেডি এই নদী গর্ভে বিলীন হয়ে গেছে আপনার জানা মতে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের কি সরকারি ভাবে কোনো সাহায্য সহযোগিতা কোনো আশ্রয়ের ব্যবস্থা পর্যন্ত হয়েছে কিছু হয়েছে যে একবার হয় না এরকম কোনো আশ্রয় দিয়েছে সরকারের পক্ষ থেকে পঞ্চাশ ষাট মানে ইয়াটা আশ্রমটা দিছে এখন আমরা যে অবস্থা দেখতেছি আজকে কাজের প্রায় আমি আপনাদের এই এলাকায় আছি আজকে প্রায় 10-15 দিন যাবত তো এই অবস্থান দেখতেছি প্রায় 10-15 দিন যাবত খুব স্লো ভাবে তারা কাজ করতেছে তো আপনারা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে কিংবা এই এই মেরামতের যারা বাদ মেরামতের যারা দায়িত্বে আছেন তাদের সাথে কি আপনারা এই ব্যাপারে কোনোদিন কথা বলেন বলছেন যে আপনারা এত দেশ কাজ কেন করতেছেন আমাদের ক্ষতি হচ্ছে বলতেছে গত শুক্রবারে এই গেছে আজকে কালকের আগে শুক্রবারে বলছে যে আমরা গত রোববারের ভিতরে দ্রুতভাবে কাজ করব গত রোববারের ভিতরে দ্রুত কাজ করবো মানে বুঝলাম একটু বুঝে গেলেন মানে গত শুক্রবারে মানে এলাকার চেয়ারম্যান বন্দনাথদেরকে বলছে বলার পর ওনারা কাছে আমরা রোববারে দ্রুতভাবে কাজ করে যাব আমাদের লোকজনের আশ্বাস দিছে জি তো কতদিনের ভিতরে এই যে এইটার বার্ডটা কমপ্লিট করবো বলে তারা আপনাদেরকে আশা দিচ্ছে এরা তো আশা দিয়ে আপনার কাজ ধরলে 15 দিনের ভিতরে মোটামুটি সম্ভব হবে আচ্ছা তো আপনি এই পর্যন্ত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন মানে এই ভূমির ভাঙনের ফলে নদী ভাঙনের ফলে তিনখানি জমি চলে গেছে বাড়ি চলে গেছে আমরা টাকার পরিমাণ যদি বলি তাহলে কত টাকা ধরেন না 70,000 টাকা করে তো কানি জমি আরো কি জায়গা জমি আছে আপনার না থাকলে একটা ব্যবস্থা তো আল্লাহ দুনিয়াতে থাকতে হবে মানুষকে আর হালা যাইবে নাকি অন্যের জমিতে আশ্রয় নিবেন আমরা যারা আশেপাশে অনেক বাড়ি ঘর দেখছি অন্যের জমিতে এসে আশ্রয় নিচ্ছে এভাবে আশ্রয় নিবেন এরকম ছাড় তার কোনো উপায় নেই তখন আপনার এই নদী রক্ষার্থে দ্রুত কাজ করার স্বার্থে আপনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কি বলতেছেন মাননীয় প্রধানমন্ত্রী তো আপনাদের এই দুঃখ লাঘবের জন্য এই বাঁধ তৈরি করার জন্য বরাদ্দ একটা দিছে কিন্তু যারা কাজ করতেছে তারা তো কাজটা স্লো করতেছে এই উদ্দেশ্যে আসলে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আপনি কি বলতেছেন কাজ যদি দ্রুতভাবে করে তাহলে প্রধানমন্ত্রী যদি আবেদন করে তাহলে তো ওরা কাজ দ্রুতভাবে করবে করলে ইনশাল্লাহ দিলে মানে ওনার দৃষ্টি আকর্ষণ করতেছেন নাকি জি উনি বলতে পারতেছেন না আমরা আরেকজন সচেতন মানুষ মনে হইতেছে দাঁড়িয়ে আছে আমি ওনার কাছে একটু জানার চেষ্টা করি আপনার পরিচয়টা একটু দেন আল্লাহ মোহাম্মদ ইজাহার হোসেন আমরা পেশা চাকরিজীবী কিসের চাকরি করেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার যে মেঘনা নদীর তীর আমরা ভাঙনের যে অবস্থানটা আপনারা দেখানোর চেষ্টা করতেছি যারা